হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তারপর আস্তে শোনো তুমি, এটা আমাদের তিস্তা ব্রিজ, এটা হচ্ছে রেল সড়ক। আচ্ছা, সুন্দর জায়গাটা। এতক্ষণ আমরা ওইখানে দাঁড়াইছিলাম, ওটা হচ্ছে ব্রিজ। এই এই ব্রিজটা হচ্ছে মূলত লালমনিয়ার রংপুর সংযুক্ত করছে। অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিজটা, সালটা ঠিক মনে নাই। এইটা 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 অনেক আগে, আর এটা এইটা আর একটু খারাপ ছিল, তা কয়েকদিন আগে এইটার কাজ করা হয়েছে। এটা অনেক ভালো এখন, সচরাচর ট্রেন চলাচল বন্ধ, ওই জন্য এটার কোনো কাজ নেই। তা আসুন আসুন, ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাষণ দেওয়ার জন্য, ধন্যবাদ এত সুন্দর ভাষণ দেওয়ার জন্য। ভালোই তো সিঁড়ি, আপনি ক্যামেরাটা নেন। দ্য প্লেস ইজ মাইন। সুবানা মুস্তাওয়ি, বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম, তার জার্সি নাম্বার 6। দেওয়ার একটা রিজন আছে, আপনারা জানেন কিনা জানি না। কেমন ফিল অনুভব করছো? খুবই ভালো, ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। মুডটা ভালো ছিল না, সেটা কখনোই থাকে না। আমরা ওয়েদার দেখে চিন্তা করলাম আজকে এখানে আসি, ওয়েদারের ভালো ফায়দা উঠাইছে। আমরা ওই এই সাইডে বসবা? আমার কিন্তু এমনিতে হাইট ফোবিয়া আছে। আচ্ছা ওকে, এই সাইডে আমরা কিছুক্ষণ বসে ওই সাইডে যাবো। কোন সাইডে? ওই পিছনের সাইডে। কি তোমার ফিলিংস কেমন? ফিলিংস ঠিকঠাক, কিন্তু ওই যে জুড়ছে, রোদ লাগতেছে প্রচুর। চলো ওই সাইডে যাই, সেট থেকে ওই সাইডে যাওয়া বেটার হবে আর কি। হুম, সেটা যাই। এই সেটটা ছায়া কম আছে, ছায়া সরি সেটটা ছায়া আছে, ছায়া কম আছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার জায়গা আছে, চাচারা মাছ ধরতেছে। আমাদের বাইক দেখা যাইতেছে, আমার পঙ্কিরাজ টুকুর বাইকটা ওই সাইডে দাঁড়িয়ে আছে। টুকুর বাইক, জানাবো আপনার অনুভূতিটা বলবেন প্লিজ। জানাবো নাম দিছেন আপনি, আপনার নাম নিজে আকিকা করছেন জারা, যেন আপনাকে জারা বলেই ডাকলাম। হেবি সুন্দর করে বসে আছেন, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে। কমন ডায়লগের কথা যদি আপনি একটু বলতেন। ডায়লগ আর কি বলবে, যে ওয়াও এত সুন্দর জায়গা আমি আর কখনো দেখি না, একটু সবসময় বাড়ায় বাড়ায় বলার অভ্যাস ওর, ঢাকায় থাকে, গ্রামে থাকে নাই কখনো, এগুলো দেখে সে খুবই উৎসাহিত হয়। যাক ধন্যবাদ, জায়গাটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর, ওয়েদারটা আরো ভালো ছিল। ভাই আপনি কি আনসারবেন? আপনার আমার তো এগুলা গান ছাড়া কিছু নাই। আসলেই এগুলা গানই অনেক ভালো, বোঝা যায় সব কিছু, জানা যায় ফিলিংসটা আর কি, তুলি ধরে এগুলা গান। গান থেকে শিক্ষা নেওয়ার ট্রাই করা উচিত, গানের বর্তমানে যে লাইন লাইন গুলো নেওয়া উচিত, যে খারাপ লাইন না, অনেক মাথা কাটায় লেখে আসলে। এখন মাথা কাটায় লেখে কিনা আমি জানি না, আগে লিখতো।
না এখনো লাগে এখানে প্রত্যেক আপনার গানের লাইন ভালো লাগে না সুর ভালো লাগে আমার গানের লিরিক্স ভালো লাগে আচ্ছা সাউন্ড দেন একটু ফুল সাউন্ড কম দেন বলতো ও কম দামি ফোন তো দামি ফোন কিনতে পারেন না মোবাইলে বলি কোনো ইন্টারেস্ট নাই এক সময় তো ছিল তিন মাস পর পর ফোন ইউজ করতে চেঞ্জ করতে ছিল জন্যই তো এখন আর নাই যে মোবাইল ভাঙছে ফাটছে চার পাঁচ জায়গায় তাও কোনো মানে ইয়া নাই আমার একটা মোবাইল কিনবো মানে কোনো ইন্টারেস্ট নাই আছে চলছে চলুক ফোন তো যায় যাক সমস্যা নাই তো বুঝতে পারছি হাই যারা আপু আপনি কি আসবেন না ওখানে বসে থাকবেন যাই যাই চলেন সময় নাই আসেন আসেন আমরা এখন এই জায়গা থেকে চলে যাব অবশ্য আমাদের আজকে ইচ্ছা ছিল না এরকম এইভাবে সেই জায়গাতে ব্লগ বানাবো বাসায় দুজনেই বসেছিলাম জানালা ধারে থাকতে থাকতেই হঠাৎ করে সাডেন প্ল্যান যে চল ভালো লাগতেছে না ওয়েদারটা অনেক সুন্দর ছিল ভাবতেছিলাম যে চল যাই আজকে ঘুরে আসি হয়তো বা ভালো লাগবে শেষ আজকে আমাদের কোনো ইন্টেনশন ছিল না আমরা এইভাবে করে ব্লগ করব বা এই জায়গাতে আসব বা এসে আমরা এই টাইপের ভিডিও করব আর কি যাই হোক খুব ভালো লাগলো আর কি মানে ওয়েদারটা এত ভালো ছিল যে এখানে এসে অনেক মানে অনেক ফ্রেশ হলাম আর কি যাই হোক এই জায়গাটা আমার অনেক 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 পছন্দের একটা জায়গা যারা আসবেন অবশ্যই এই জায়গায় আসবেন মন ফ্রেশ করার জন্য এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো আমরা 3 ঘন্টা এখানে ছিলাম ভিডিওটা হয়তো অনেক শর্ট হবে বাট আমরা 3 ঘন্টা এখানে ছিলাম বসেছিলাম দুজন গল্প করছি আর ওয়েদারও আজকে অনেক ভালো কোনো রোদ নাই এরভাবে তো যারা আসবেন রংপুরে কাউনিয়া তিস্তাতে অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটা আসলে আমার মনে হয় সবার মন ভালো হয়ে যাবে বা এই মানে ওয়েদারে আসবেন এরকম রোদ প্রচুর রোদ এই সময় আসলে ভালো লাগবে না ওয়েদারে আসবেন আসবেন এখানে বসে থাকবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে ফ্রেশ লাগবে যাই হোক শেষ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আমাদের এই তিস্তা থেকে অনেক সুন্দর জায়গাটা বাসায় গিয়ে মিস করব আমাদের ব্লগের আমাদের চ্যানেলের যারা যারা সদস্য আছেন জান্নাত সিনথিয়া ইমাপু তারা নাই আজকে ভিডিওতে আলিফ আছে এরপরে যখন তারা থাকবে তাদেরকে নিয়ে ওখানে একটা ভিডিও হবে সমস্যা নাই ওদেরকে আমি খুব মিস করতেছি এরপর যখন আসবে ওরা ওদেরকে এখানে নিয়ে আসবো আবার একটা ব্লগ ইনশাআল্লাহ টাটা আল্লাহ হাফেজ